বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে গণভবনে সংবর্ধনায় তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে দেশের যে সম্মানহানি হয়েছিল তা আজ ফিরে পাওয়া গেছে, দেশ এগিয়ে যাচ্ছে। তবে এতে আত্মতুষ্টির কিছু নেই, কারণ ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। সকাল 9:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। এখান থেকে গণভবনে যান তিনি। সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। যতটুকু বলবো যে যতটুকু অর্জন, এটা বাংলাদেশের জনগণেরই দান, কারণ বাংলাদেশের জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, নৌকামার্কায় ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে বলেই দেশের জন্য কাজ করার আমরা একটা সুযোগ পেয়েছি এবং কাজ করে যাচ্ছি, যে কারণে আজকে বিশ্বব্যাপী বাংলাদেশ একটা সম্মান পাচ্ছে।